तो কাল রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর অফিসের কিছু কাজ বাকি রয়ে গিয়েছিল যেগুলো রাতে করার কথা ছিল। তো সেগুলো কমপ্লিট করতে করতে আমার 12:30টা বেজে গেছে। এবং 12:30টা বেজে যাওয়ার পর আমি যেহেতু অনেক লেটে ঘুমাই রাত্রিবেলা, তো ভাবলাম যেহেতু হাতে এখন টাইম আছে তো ভিডিওগুলো আমার এডিট করিনি। বাট যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি, বেশি না এডিট করতে বসেছি 3-4 মিনিট হবে, 5 মিনিটের টোটাল হবে না, 3-4 মিনিট হবে, কাহিনী চলে গেল। সো ভিডিওটা আমি জাস্ট এইটুকুনি বানিয়েছিলাম কাল রাত্রিবেলা, 1 মিনিটও টোটাল কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ, তো এইটুকুনির মধ্যে কাহিনী চলে গেছে। সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো পিছনে দেখতে পাচ্ছ ওটা আমার মাস্ক রয়েছে, মাস্ক অবশ্যই রাখুন, নিজেদের কাছে মাস্ক রাখা অবশ্যই। তো যাই হোক, আমার ভিডিওটা আপলোড হয়ে এডিট করা কমপ্লিট হয়ে ভিডিও আমি আপলোড করে দিয়েছি। এখন বাজে হলো 11:30টা। তো একটু আগে আবার অফিস থেকে কলেজ ছিল, একখানা ছোট্ট কাজ আছে সেটা আমাকে করতে বললো, আবার কাজ করো, কাজ করো আর কাজ করো। ব্লগ কখন করবো এত কাজ করলে? সো ফাইনালি আমার যে কাজটা ছিল অফিস থেকে বলেছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি এখন বেশি হয়নি, এখন 12:20 বাজে। তো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি, অনেকক্ষণ কম্পিউটার সামনে বসলাম, চলো বাইরে যাওয়া যাক। এই ভর দুপুরে একদম বাইরে কেউই নেই, দেখতে পাচ্ছ পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা রয়েছে। আগে দেখতাম ভাইরা খেলতো, বাট এখন কেউ খেলছে না, বিকজ সব টিভি দেখছে। আর একজনের স্নান হয়ে গেছে, ওই দেখো দেখতে পাচ্ছ ও স্নান হয়ে গেছে, আর বাদ বাকি সব ঘরে টিভি দেখছে। কী করছিস এরকম করে? পড়ে যাবি, উল্টো করে যাস না, পাগলা একটা ভাই। তো বাদ বাকি সব ভাই ছোটো ভাইয়ের ঘরে মোটু পাতলু দেখছে। মোটু পাতলু কার্টুন, যেটা জানো কিনা যায় না, বাট মোটু পাতলু বলে একটা কার্টুন আছে, সব ঘরে এখন ওটাই দেখছে, কেউ বাইরে বেরোয়নি। সবার মা বাইরে বেরোতে এখন বারণ করছে, যেহেতু করোনা ছড়াচ্ছে চারিদিকে, তো যতটা পারো কম বেরো। তো ওই যে সব কটা শুয়ে শুয়ে রয়েছে চলছে মোটু পাতলু। সো বাইরে কেউ নেই তাই ঘরে চলে এলাম, ভিডিওটা আপলোড হয়ে গেছে। ভিডিওটা জাস্ট টাইটেল আর ডেসক্রিপশান বসিয়ে দিই। এরপর দ্য ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার, বারবার কেন উচ্চারণ প্রবলেম হয়ে যায় না। তো লাস্ট পার্ট 6 নম্বর এপিসোডটা ডাউনলোড করেছি, ওটা দেখব। তো চলো তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে ওটা দেখা যাক। সো এই মুহূর্তে আমি একটা স্পাইস মানির ফর্ম ফিল আপ করে দিচ্ছি রিটেলারে যারা নিতে চায়। তো আর মাত্র 1 সপ্তাহ বাকি ফ্রিতে রিটেলার আইডি নেওয়ার জন্য। তো যারা যারা রিটেলার আইডি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো তাড়াতাড়ি যারা যারা কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করতে হবে, তো ফ্রিতে এখন আইডি হচ্ছে। তো লেট হয়ে গেছিলো বলে আর আমি ওই ওয়েব সিরিজটা দেখলাম না, তো স্নান করে নিলাম, স্নান করে খেয়ে নিলাম, কারণ প্রায় 2টো বেজে গেছে। আর যেহেতু কাজগুলো প্রায় কমপ্লিট করে দিয়েছি তাই একটুখানি অনেক দিন পর একটু ন্যাপ নেবো। তো যাই হোক একটু ঘুমাবো, দুপুরে একটু ঘুম প্রয়োজন। তো স্পাইস মানে যে আমি অ্যাকাউন্টটা করছিলাম সেই অ্যাকাউন্টটার ফোন নম্বরটা এর আগেও ট্রাই করেছিল, তাই ফোন নম্বরটা দেখাচ্ছে পেন্ডিং, তো ওই ফোন নম্বরটা আর হবে না, তার জন্য আমি একটা নতুন নাম্বার চেয়েছি। তো এরকম যদি কেউ যদি আগেও যদি ট্রাই করে থাকো ওই নাম্বার দিয়ে, তাদের ওটা পেন্ডিং হবে, তো প্লিজ তারা আরেকটা নতুন নাম্বার আমাকে দেবেন, নাহলে হবে না অ্যাকাউন্ট। তো এখন যাবো অফিসে, 4টে বেজে গেছে। আর শুয়েছিলাম, এই ফ্যানটা দেখতে হচ্ছে, এই ফ্যানটা কেমন হচ্ছে আগুনের হাওয়া দিচ্ছে, মানে এমন একটা জায়গায় রয়েছি মানে ওখান দিয়ে গরম তাপ দিচ্ছে, তো ঘুমে গেলো স্বাভাবিক। তো যাই এখন অফিসে, মানে বাইরের এর থেকে বেশি ঠান্ডা, যা ঘরে যতটা গরম তার থেকে বাইরে অনেকটা কম গরম। তো চলো এখন অফিস যাওয়া যাক। তো কাল রাতে মামি একটা প্যান কার্ড করবে বলে একটা ফর্ম নিয়ে এসেছি আমি, তো ফিল আপ করে এই ব্যাগে করে নিয়ে আসছি, বিকজ একটা পেনও আছে, ফটোর উপরে সাইন করতে হয়, তো একটা পেন আছে। সো কাজে যাওয়ার পথে বোনের বাড়ি হয়ে যাওয়ার কথা ছিল, ওর কিছু টাকা দিত রিচার্জ করার জন্য, তো ফোন করলাম তুললো না, মনে হয় ঘুমাচ্ছে। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।